1971 সালের মার্চ মাসত উগ্র দরিদ্র ভূখণ্ডর আপামর জনসাধারণ বাংলাদেশ নামের উগ্র স্বাধীন রাষ্ট্র লাই যুদ্ধ দাফে পড়ে। স্বাধীনতা যুদ্ধ শুরুর সেই সংগ্রামের মাসত বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে যুক্তই অনন্য উগ্র অর্জন। স্বাধীনতা লাভের 47 বছর পর জাতিসংঘ বাংলাদেশরে সর্বোন্নত দেশের শ্রেণীতুন বেরোবের যোগ্য বলে স্বীকৃতি দিয়ে, এর ফলে জাতিসংঘের বিবেচনায় উন্নয়নশীল দেশের পথে বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়ে সর্বোন্নত দেশের তুন উন্নয়নশীল দেশের তালিকাত উন্নীত হয়ে বাংলাদেশ। গত শুক্রবার জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি ঘোষণা সংক্রান্ত ইসিডি জাতিসংঘ নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের হাতে হস্তান্তর করে। বাংলাদেশ প্রথমবারের মতো যে লিস্ট ডেভেলপড ক্যাটাগরি যেটা আছে সেটার থেকে গ্র্যাজুয়েশনের যেই ক্রাইটেরিয়াগুলো আছে সেটা পূরণ করতে পেরেছি। এটা একটা বিরাট মাইলস্টোন সকল লিস্ট ডেভেলপ কান্ট্রির জন্য। আমরা গত কয়েক বছরের যে কনসিস্টেন্ট পারফরমেন্স সেটার উপর ভিত্তি করে এটা হয়েছে। 1975 সালের তুন জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকাতে আছে বাংলাদেশ। নিয়ম অনুযায়ী এলডিসি তুন উত্তীর্ণনালায় নির্ধারিত 3 সূচকত উত্তীর্ণ অম্পরিব যেহানো দেশের তুন। From the least developed country category on the basis of its achievements in human development. So rather than simply grow fast as an economy, এর মধ্যে আছে মাথাপিছু আয়, মানব সম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক ঝুঁকি নিরসন। শর্ত অনুযায়ী যে কোনো দেশের জনগোষ্ঠীর মাথাপিছু আয় ১,২৪২ মার্কিন ডলার অন্তর্ভুক্ত। যেটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব মতে গত জুনতেই দেশের মাথাপিছু আয় ১,৬০২ মার্কিন ডলার ছুঁই। এছাড়া মানব সম্পদ উন্নয়ন সূচকত 63 পয়েন্ট অর্জন করম ফুরব, যেটা বাংলাদেশ 72.9 পয়েন্ট অর্জন করছে। সর্বশেষ অর্থনৈতিক ঝুঁকি নিরসন সূচকত বাংলাদেশের পয়েন্ট বর্তমানে 24.9, এক্ষেত্রে 32 পয়েন্টের উপরে তালি দেহন দেশের অর্থনৈতিকভাবে ঝুঁকিগ্রস্ত বা নাজুক হয়। তবে স্বল্পোন্নত দেশের তালিকাতে উন্নয়নশীল দেশের স্তরত চূড়ান্তভাবে উত্তরণ নিশ্চিত করতে পরবর্তী 3 বছর নির্দিষ্ট কিছু সূচক অর্জনের ধারাবাহিকতা দরির আহম করব। তার মানে বাংলাদেশ 2021 সালের দ্বিতীয়বারের পর্যালোচনায় যোগ্যলি এলডিসিত্বর উত্তরণ সুপারিশ করিব এই কমিটি। এর 3 বছর পর অর্থাৎ 2024 সালত এলডিসিত্বর বাইরে এরে উন্নয়নশীল দেশের কাতারত পৌঁছাইব বাংলাদেশ। নতুন এই অভিযাত্রাত সুযোগের পাশাপাশি অনেক চ্যালেঞ্জও সৃষ্টি হইব। মিসকিন ফকিরা দেশ এইসব কথা তো নারা এক্ষিনি উড়ে উঠতি, কিন্তু এবারে বেশি খুশি হবার কিছু নাই। এবার 2-3 ধরনের সমস্যা আছে। প্রথম ধরনের সমস্যা হইলে মিসকিনত্বন দেশত্বন স্বল্পোন্নত আয় এলডিসিত্বন বাইরে আইলেই আরা আগর তুলনায় সহজে আরা কোনো ইয়া পাইতাম না, দান অনুদান কম পাইম, এবার আরোগ্য সমস্যা। 2 নম্বর হইলে মিসকিন দেশ হইলে যে সমস্ত বিভিন্ন দেশের যে সমস্ত সহযোগিতা সহানুভূতি পাওয়া যায় ইবা কমিব কিল্লা আর কিছুটা নিজের পায়ে দাঁড়াই। 3 নম্বর হইলে মিসকিন দেশের তো যদি অনর এই লোয়ার মিডল ক্লাস দেশে চলে আইন অনর অর্থনৈতিক কম্পিট করণ ফুরিব, প্রতিযোগিতা করণ ফুরিব মধ্যে দেশের ফোঁয়ারে, মানে ছাগলের ফোঁয়ারে গরুর দৌড়। জাতিসংঘ এরাও মানত না, আর একদিন ছাগল আসিলাম মিসকিন আসিলাম এক জিনিস, এখন যেহেতু বিরিশ ওই ন গরু হইন তো এখন মধ্য আয়ের দেশের লোকের প্রতিযোগিতা করণ ফুরিব। অর্থনৈতিক হলে মনে করেন যত যত পরিকল্পনা প্রণয়ন ও তার কার্যকর বাস্তবায়ন হইলি এসব চ্যালেঞ্জ মোকাবেলা করি বাংলাদেশের মানুষের জীবন মানের ক্রমাগত উন্নতি করা সম্ভব হবো। যেবা গরিবর জাতীয় সম্পদ যেবা মধ্যবিত্ত জাতীয় ইনকাম যেবা বড় লোকের ব্যাগ যদি বড় মানুষের ফকটত যায় তাহলে বাংলাদেশ মর্যাদার দিকে তো মধ্য আয়ের দেশ হইলেও গরিবের কোনো লাভ হইত না। মধ্য আয়ের দেশ হইন মানে কি আমাদের আয় বাড়িয়ে তো এক্সপোর্ট বাজ্যে তো নানা রকম জিনিস বাজ্যে তো অনর অনর গড় আয়ু বাজ্যে স্যানিটেশন বাজ্যে ব্যাগ কিছু বাজ্যে, কিন্তু এই জিনিস যদি নগরের মানুষের আর বড় লোকের আর উচ্চবিত্তর মধ্যে এই হালুয়া রুটি চলে তাহলে মধ্য আয়ের দেশ হইলে মধ্যবিত্তর তেমন কোনো খুশি নাই। মধ্য আয়ের দেশের সহায় সম্পত্তি ইনকাম লাভ ক্ষতি ব্যাগ মধ্যবিত্তর কাছে জন পড়িব, ইয়ার পরে ইয়ার নিচে গরিবের কাছে জন পড়িব। সবকিছু ঠিক তাহলে 2024 সালত উন্নয়নশীল দেশ হবু বাংলাদেশ। ইয়ে নিয়ে এখন প্রত্যাশা বিয়াকুনুর ফরহাদ সিকদার, C+ TV।